সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসাল্টিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। এখন আমি আপনাদেরকে নতুন একটি তথ্য দিতে যাচ্ছি, সেটি হচ্ছে যে বর্তমানে পাথর, ইট এগুলো কেমন দামে বিক্রি হচ্ছে এবং কোথায় পাওয়া যাচ্ছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন সুরুজ এন্টারপ্রাইজ, এখানে ঠিকানা এবং মোবাইল নম্বর দেওয়া আছে, আপনারা এই ঠিকানায় যোগাযোগ করতে পারেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখন যে ইটগুলো আপনাদেরকে দেখাচ্ছি সেগুলো হচ্ছে ভিভিবি আপনার ফাটার ইট। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন যে ইটের কোয়ালিটি এগুলো হালকা একটু পরে থাকার কারণে একটু হালকা শ্যাওলা পড়েছে, কিন্তু এগুলো এই মশগুলো পরিষ্কার করে তারপরে কিন্তু ভালোভাবে ব্যবহার করতে হবে। তো বর্তমানে দাম অনুযায়ী এগুলো কিন্তু আপনারা 9,500 টাকার মধ্যে কিন্তু পাবেন হাজার হিসেবে। তো যদি 9,500 টাকার মধ্যে হাজার হিসেবে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। শুরুতেই কিন্তু মোবাইল নাম্বারটি দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইটের কোয়ালিটি। তার পরবর্তীতে যে ইটগুলো আছে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই ইটের কোয়ালিটি এখানে দেখলেই আপনারা বুঝতে পাচ্ছেন যে এগুলো হচ্ছে ফার্স্ট ক্লাস ইট, কিন্তু একটু হালকা। আমাদের এর আগে আরেকটি ভাটা আপনাদেরকে দেখিয়েছিলাম, তো সেখানে কিন্তু আর একটু ভালো কোয়ালিটির ইট ছিল। তো এখানে আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একটু কোয়ালিটি একটু খারাপ আর কি আগের তুলনায়। এগুলো সেই হিসেবে কিন্তু 9,500 টাকা হাজার হিসেবে কিন্তু আপনারা পাবেন। তো আপনাদেরকে আর একটু কাছ থেকে দেখাই, এই হচ্ছে বর্তমানে ফার্স্ট ক্লাস ইট। তার পরবর্তীতে আপনারা আরেকটি ইট দেখতেছেন, এগুলো এখানে কিন্তু সেকেন্ড ক্লাস ইট মিস আছে আর কি। তো এগুলো আপনারা 9,000 টাকা হাজারের মধ্যে কিন্তু পাবেন। তার পরবর্তীতে আপনারা দেখতেছেন পাথর, এখানে বিভিন্ন ধরনের পাথর পাওয়া যায়, সরাসরি ট্রাক দিয়ে কিন্তু এই পাথরগুলো আপনারা আপনাদের সাইডে নিয়ে সেখানে কিন্তু কাজ করাতে পারেন। এখানে পাথরের কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন, সরাসরি ডালিয়া থেকে এই পাথরগুলো নিয়ে আসা হয়েছে এবং আরও অন্যান্য স্থান থেকে পাথর কালেকশন করে এগুলো আনা হয় এখানে। সেই সাথে ইটের খোয়া এখানে তৈরি করা হয় এবং সেগুলো বিক্রি করা হয়। আপনারা যদি ইটের খোয়া নিতে চান তাহলে কিন্তু এখানে যোগাযোগ করবেন। আর এগুলো হচ্ছে ইটের যে গুজরিগুলো, যেগুলো আপনাদের বিভিন্ন রাস্তায় বা অন্যান্য জায়গায় রাবিশ হিসেবে ব্যবহার করা হয় বা ফেলা হয় সেইগুলো কিন্তু এখান থেকে কিন্তু কালেকশন করে নিতে পারেন। আপনাদেরকে ভিডিওতে যে ফোন নাম্বার দেখানো হয়েছে সেই ফোন নাম্বারে কিন্তু ফোন করে এখান থেকে আপনারা নিতে পারেন। এটি হচ্ছে টেক্সটাইল মোড় সংলগ্ন রংপুর। আরও ইটের কালেকশন দেখতেছেন এখানে, এগুলো সেকেন্ড ক্লাস ইট আর কি। এগুলো আপনারা 9,000 টাকা হাজার হিসেবে কিন্তু এখান থেকে নিতে পারবেন। এর জন্য অবশ্যই আপনাকে কিন্তু ফোন দিয়ে যোগাযোগ করতে হবে এবং এসে দেখে ভালো ইটগুলো বেছে নিতে হবে। আর ইটগুলো একটু মশ পড়েছে সেগুলো আপনাকে কিন্তু স্ক্র্যাপিং করে পরিষ্কার করে তারপরে কিন্তু এগুলো আপনার বিল্ডিংয়ে বা সাইডে ব্যবহার করতে হবে। এখানে আরও ইট দেখতে পাচ্ছেন, ইটের খোয়া দেখতে পাচ্ছেন, ইটের খোয়া তৈরি করা হচ্ছে বিভিন্ন প্রকার ভাঙ্গা ইট থেকে। এখানে পিক ইট আছে এবং সেই সাথে কিছু আরও অন্যান্য ইট আছে। দেখতে পাচ্ছেন ভাঙ্গা ইটগুলো থেকে এখানে হাতের সাহায্যে খোয়া তৈরি করা হচ্ছে এবং মেশিনেও খোয়া তৈরি করা হয়, তৈরি করে সরাসরি আপনাদেরকে খোয়া সরবরাহ করা হবে। এর জন্য অবশ্যই ভিডিওতে দেওয়া ফোন নাম্বার এবং ঠিকানায় যোগাযোগ করবেন। আর আপনারা আমাদের পাথরের কোয়ালিটি দেখতে পাচ্ছেন এখানে, এটা শুরু এন্টারপ্রাইজ, এখানে অনেক ভালো মানের পাথর পাওয়া যায়।
এগুলো একটু বড় সাইজের পাথর, এগুলো বেসমেন্ট ঢালাইয়ের ক্ষেত্রে কিন্তু অনেক ভালো কাজ করে, অনেকে কলাম ঢালাইয়ের ক্ষেত্রেও ব্যবহার করে, বিম ঢালাইয়ের ক্ষেত্রে ব্যবহার করে, আর স্ল্যাব ঢালাইয়ের ক্ষেত্রে কিন্তু অনেকেই ছোটো পাথর ব্যবহার করে, অথবা সেক্ষেত্রে ইটের যেগুলো ছোটো সাইজের খোয়া সেগুলো কিন্তু ব্যবহার করে, এগুলো ছাদ ঢালাইয়ের জন্য ব্যবহার করা যেতে পারে, এবং সেই সাথে ইটের খোয়া ব্যবহার করা যেতে পারে, সেগুলো মোটামুটি বেশি শক্তিশালী স্ল্যাব উৎপন্ন করে, যেহেতু স্ল্যাবের পুরুত্ব কম হয় মাত্র 5 ইঞ্চি, সেক্ষেত্রে কিন্তু ছোটো ছোটো খোয়া অথবা ইটের টুকরা দিয়েই করা উত্তম। আর বড় সাইজের খোয়াগুলো অবশ্যই ফাউন্ডেশন এবং কলামে ব্যবহার করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরও পাথরের কালেকশন আছে, আপনাদের যদি পাথরের প্রয়োজন হয় বা ইটের প্রয়োজন হয় তবে অবশ্যই আজই যোগাযোগ করুন, ভিডিওতে ফোন নাম্বার দেওয়া আছে। এই হচ্ছে এখানকার শুরু এন্টারপ্রাইজ, আপনাদের সুবিধার্থে আমি ভিডিওতে আরেকবার দেখাচ্ছি। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে থাকার জন্য, আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না।